আশ্চির্যের শারদ প্রাতে লেগে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। সনাতনী শক্তিরূপা গুণময়ী তিনি এক, তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতী নিমুন্ড মালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক, তাই আনন্দমগ্ন। বাজল তোমার মাতলো যে ভুবন, বাজলো তো আলোর দেব আজ প্রভাতে, সে সুর শুনে ফুলে দিনু বাজলো 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 তো।
হলো যে ভুবন, বাজলো তো মা আলোর বেণু। আজ সুমিরন আলোয় পাবো সরুতের আকাশ বিনা, গানের মালা বিলা, তোমায় হারা জীবন তোমারি মাতলো যে ভুবন, বাজলো তো মা আলোর বেণু। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী, জাগো 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 মা, জাগো। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। জননি বদনা অজরায় অতুলা, জননি বদনা অজরায় অতুলা, বহু বদধারিণী ত্রিপুদলবারিণী, জাগো মা সরল বই চন্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তাঁর আদি নেই, তাঁর প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি, নিত্যা হয়েও
অসুরপীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয় দেবীর শাশ্বত ভবানী ইচ্ছং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈত অসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী স্বধা ত্বং হি বষৎকারঃ স্বরাত্মিকা
सुधा स्वमशरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्वं च सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रिर्महारात्रि गोहरात्रिश्च दारुणा त्वं श्री स्वविश्वरी त्वं ह्री स्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि स्वं शान्ति इक्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्यध्वस्वति सुन्दरी परापराणं परमा त्वमेव परमेश्वरी। अचिन्त रूपचरित महिमा तब अचिन्त रूपचरित महिमा तब अचिन्त नव शोभा नव ध्यान रूपायित प्रतिमा आओ तब अचिन्त रूप चरित महिमा तब अचिन्त विकशिल ज्योति प्रीति मंगल वरुणे तब अचिन्त रूप चरित महिमा तब अचिन्त तुमि साधन धन ब्रह्म बोधन साधने तुमि साधन धन ब्रह्म गोधन साधने तब प्रेम नयन भाति निखिल तारणी कनक कांति झोली छे कांत बदने तब अचिन्त रूप चरित महिमा तब अचिन्त हे महालक्ष्मी जननी गौरी शुभदा ধ্বনি ছে তোমার ভুবনে
तब अचिंत रूप चरित महिमा तब अचिंत नव शोभा नव धन रूपायित प्रतिमा तब अचिंत रूप चरित महिमा तब अचिंत তখন প্রলয় অন্ধকার রূপী নিতাবসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈতভের মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মাধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে। আর শঙ্খচক্র কদাবদ্ধধারী নারায়ণের আনন রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুদাসনের ন্যায় দে দীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। ইনি জগন্মাতৃকা মহামায়া, এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। প্রাণী পিলাই ছিল।
মহাশক্তি দেবগলের অংশ সম্ভূতা দেবগলের সমষ্টিভূত তেজপিণ্ড এক পরবর্ণিনী শক্তির স্বরূপিনী দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রানন শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয়তাম্রাভ তিনি কখনো বা সহস্রভূজা কখনো বা অষ্টাদশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল। Oh.
দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল, সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গীতিমাল্যে, সেবা করলেন রাগচন্দনে, জগন্মাতা চন্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যাম রূপে ব্যক্ত হয়ে আছেন গুলোক ভুলোক ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহনুবুদ্ধা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষ মর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকবাণী শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন।
রণদুন্ধুবিদ্ধ নিচে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশপ্রহরণধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। মূর্তি পরিগ্রহ করে সংখে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর।
অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে পদভরে পৃথ্বী আনতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী যাব রক্ত বিজনী কৃন্তিনী যাব মহিষাসুর বিমর্দিনী যাব রক্ত বিজনী কৃন্তিনী যাব মহিষাসুর বিমর্দিনী উঠে শঙ্খ মন্ত্রে অভ্রবক্ষ শঙ্কা শোনমে ক্রন্দী শঙ্কা শোনমে ক্রন্দী নমো চণ্ডী নমো চণ্ডী তব খড়গ শক্তি কৃত কৃতান্ত শত্রু সাতন তন্দ্রী শত্রু সাতন তন্দ্রী নাশ সিংহ বাহিনী ঘন হুঙ্কার ইন্দ্রারি চমুদন্দ্রী ইন্দ্রারি চমুদন্দ্রী নমো চণ্ডী নমো চণ্ডী ভূমি রণক দণ্ড শঙ্কার হন কর কলম্ব জলে সব রথ তুরঙ্গ ছিন্ন ছিন্ন সুতীক্ষ্ণ করবালে নাচ ধূম্র নেত্র দনুজ মুন্ড চক্রপাত নিখণ্ডী তব তথই প্রলয়নৃত তথই তথই প্রলয়নৃত অংশে বাঁধন গণ্ডী অংশে বাঁধন গণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রসবিত করলেন পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালি দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন
আর খড়গনি পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত, তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। চণ্ডিকা তোমার পুণ্যস্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগতো অখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম স্ববিশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্ত্বমেকা মহীস্বরূপেণ ইয়তঃ স্থিতাসি অপাং স্বরূপস্থিতয়া তবৈতদপ্যায়তে কৃষ্ণম অলঙ্ঘ্য বীর্যে স্বমঙ্গবৈষ্ণবী শক্তিরনন্তবীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতত ত্বংবৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা
श्रीयः समस्तः सकला जगत्सु तवैकया पूरितमम्बय्यैतत् कापि स्तुतिः सद्यपरापरोक्तिः स्वर्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी त्वंस्तुता स्तुतये का वा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य निधि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते कलाकष्ठादि रूपेण परिणाम प्रदायिनी विश्वस्योपरतौ शक्ते नारायणी नमस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते हंसयुक्त विमानस्थे ब्रह्माणी रूपधारिणी कौशाम्भ शरीके देवी नारायणी नमस्तुते त्रिशूल चंद्राही धरे महावृषभ वाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते मयूर कुक्कुट वृजे महाशक्ति धरे नघे कौमारी रूप समस्थाने नारायणी नमस्तुते शंख चक्र गदाशारं गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते गृहीत उग्र महाचक्रे दंश्रधृ तव सुंदरे वराह रूपिणी शिवे नारायणी नमस्तुते नृसिंह रूपिण उग्रेण हद्दु दैत्यानिकृतोद्यमे त्रैलक्य प्राण सहिते नारायणी नमस्तुते कीरीटिनि महावज्रे सहस्रनयनोज्ज्वले वृत्र प्राण हरे चैन्द्री नारायणी नमस्तुते शिवदूती स्वरूपेण हत दैत्य महाबले घोर रूपे महारावे नारायणी नमस्तुते दंश्राकराल वदने शिरोमाला विभूषणे चामुण्डे मूलवधने नारायणी नमस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये श्रद्धे पुष्टि स्वधे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते मिधे सरस्वती वरे भूतिवद्भ्रवितामसी नियते त्वंवसी देशे नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्योस्राहिनो देवी दुर्गे देवी नमस्तुते एतत्ते वदनं सौम्यं लोचनत्रय भूषितं पातु नः सर्वभूतेभ्य कात्यायनी नमस्तुते ज्वालाकरालमत्युग्रं शेषासूरसूदनं त्रिशूलं पातु नो भीतिर्भद्रकाली नमस्तुते हिनस्ति दैत्यतेजांसि स्वरेणापूर्य या जगत् सा घण्टा पातु नो देवी पापेभ्यो अनसुतानिव असुरासृग्वथापङ्क चर्चितस्ते करोज्ज्वलः शूहाय खड्गो भवतु चण्डिके वाङ्नथा वयं भोगानशेषान् अपहंसि तुष्टा रुष्ट्वा तु कामान् सकलानभीष्टान् त्वामश्रितानां नवीपन्नराणां त्वामश्रिता झाश्रयथां प्रयान्ति एतत्कृतं यत् कदलं तयाद्य धर्मदिशां देवि महासुराणां रूपैरनेकैर्बहुधात्ममूर्तिः कृताम्बिके तत्प्रकरति कान्या विद्यासु शास्त्रेषु विवेकोद्दीपे स्वाद्येषु वाक्येषु च कात्वदन्या ममत्तगत्ते अतिमहान्धकारे बिभ्रामयत्येतदतीव विश्वम् रक्ष्यांशि यत्रोग्रवीशाश्च नागा यत्रारयो दस्तिवलादि यत्र धावानलो यत्र तदाब्धिबन्धे तत्र स्थिता त्वं परिपासि विश्वं विश्वेश्वरी त्वं परिपासि विश्वं विश्वात्मिका धारसीति विश्वं
विश्वेशवन्या भवति भवन्ति विश्वाश्रया ये तै भक्तिनम्रा देवी प्रसीद परिपालय नोरिभीतिर्नित्यं यथा असुरवधादधुनैव सिद्ध्यः पापानि सर्वजगदाञ्च शमनयाशु उत्पातपाकजनितांश महोपसर्गान् प्रणतालं प्रसीद त्वङ्गदेवि विश्वार्तिहारिणि त्रैलोक्यवासिना विद्ये लोकानां वरदा भव। अक्षय कृपा कनापे सप्तलोकानंदित प्रथम कल्पे देवी कात्तायन नंदिनी कात्तायनी अष्टादश भुजा उग्रचंडा रूपे महिषमर्दन करें। द्वितीय षोड़श भुजा भद्रकालीर हस्ते मर्दित है महिष।
আর তৃতীয় বর্তমান কল্পে দশভুজা দুর্গা রূপে মহাদেবী সুসজ্জিতা মহিষ মর্দিনী। অখিল মানব কণ্ঠে ধ্বনিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা। భజతి సఖీ నచీ కుచ కుంభతీ పరిరంభ సుఖానుభవం సుఖానుభవం భజతి సఖీ నచీ కుచ కుంభతీ పరిరంభ సుఖానుభవం సుఖానుభవం తవ చరణం శరణం కర వాణి తామర వాణి నివాసి శివం తవ చరణం శరణం కర వాణి తామర వాణి నివాసి శివం జయ జయ নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ সততং নমঃ। নমঃ প্রকৃত্যৈ ভদ্রায়ৈ নিয়তা প্রণতাস্মতাম্। রৌদ্রায়ৈ নমো নিত্যায়ৈ গৌর্যৈ ধাত্রিয়ৈ নমো নমঃ। জস্নায়ৈ চন্দ্ররূপিণ্যৈ সুখায়ৈ সততং নমঃ। কল্যাণ্যৈ প্রণতাবৃদ্ধ্যৈ সিদ্ধ্যৈ কুর্মো নমো নমঃ। নৈরিত্যৈ ভূমৃতাঙ্গলক্ষ্মীয়ৈ সর্বাণ্যৈ তে নমো নমঃ। দুর্গায়ৈ দুর্গপালায়ৈ সারায়ৈ সর্বকারিণ্যৈ খ্যাত্যৈ তথৈব কৃষ্ণায়ৈ ধূম্রায়ৈ সততং নমঃ। অতিসৌম্যাতিরৌদ্রায়ৈ নথাস্তস্যৈ নমো নমঃ। নমো জগৎপ্রতিষ্ঠায়ৈ দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চেতনিত্যভিধীয়তে। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ শাসিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ শাসিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ইক্ষুধারূপেণ শাসিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ শাসিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ শাসিতা।
नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु त्रिशारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु यक्षान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु यातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। इन्द्रियाणामधिष्ठात्री भूतानां च अखिलेषु या भूतेषु सततं तस्यै दत्तिदेव्यै नमो नमः। स्थितिरूपेण या कृष्णम् एतद्व्यप्य स्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः। জননী
ফুলো চরণে পূজায় উল্লাসে এ পূজায় উল্লাসে ধরুনি যে হাসে সুরভিত বাতে শ্রী শ্রী চণ্ডিকা গুণাতীতা ও গুণময়ী সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী তিনি পরিণামিনী নিত্যা দেবগুণ চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বাক অথবা সরস্বতী তাঁর স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী আবার সংহার কালে তাঁর যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাদি দুর্গা একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব এই তিন মাতৃমূর্তির পূজায় ও আরত্রিতে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয় চতুর্বর্গ লাভ করে মর্ত্যলোক Thank you.
ঐশ্বর্যময়ী দেবী নিত্যা হয়েও বারম্বার আবির্ভূতা হন। তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন। দেবীর করুণা অসীম, বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্ব নিখিল বিমোহিত। অমৃতরসবর শ্রী মহাদেবীর অমল রূপের সুষমা প্রতিভাত ধরিত্রীর ধ্যান গরিমায়। জিন্তি মঙ্গল কালি ভদ্রকালি কপালি দুর্গা সদানমোস্তুতে মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ। বন্দিতাঙ্ঘ্রিযুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী চিন্তরূপচরিতে সর্বশত্রুবিনাশিনী সর্বদা ভক্ত্যা চাপরণে দুরিতাপহে নতেভ্য সর্বদা ভক্ত্যা চাপরণে দুরিতাপহে রূপং দেহি
विधे देवी कल्याण विधे भक्त जनोदाम दत्त नंदो देविके देव भक्त जनोदाम दत्त नंदो देविके चरणे चिरंतनी भैरव धन लता पुजारी भैरविते गीतांजलि प्रदान करे धन्ना बलन आय गीतवाणी आज अनिले सुनिले नवीन जरुणोदय दीके दीके संचारित